আপনাদের সকলকে স্বাগত। প্রচারের ঝাঁজ সব পক্ষই বাড়াচ্ছে এবং এই মুহূর্তে আমি রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে রয়েছি এবং আমার সঙ্গে প্রার্থী দেবলীনা হেমব্রম রয়েছেন। আপনাদের কাছে তারা নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমরা তার জ্বালাময়ী ভাষণ ব্রিগেডের মঞ্চ থেকে শুনেছি। আমরা দেখেছি যে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তিনি দায়িত্ব নিয়ে সে দপ্তর পালন করেছেন। আমরা দেখেছি তিনবারের বিধায়ক হিসেবে তিনি উন্নয়নের বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। দিদি আমার সঙ্গে রয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন এখানে হবে। দিদি যদি একটু বলেন যে এইবারের লড়াইটা মূলত কার বিরুদ্ধে, তৃণমূল না বিজেপি? লড়াইটা দুজনের বিরুদ্ধে, তৃণমূল বিজেপি তো আলাদা নয়, তারা একই, মানে দুজনের পরিপূরক। সেই কারণে তো যতগুলো বিজেপিতে প্রার্থী হয়েছে সব তো তৃণমূলে, সব চলে এসছে, ওরা একসঙ্গে কথাবার্তা বলে, ওরা একসঙ্গে হাঁটাহাঁটি করে, একসঙ্গে চলে, একসঙ্গে বড় হয়েছে। আজকে আমাদের রাজ্যের তৃণমূল তো বিজেপিকে নিয়ে এসছে, তাহলে বিজেপি তো ছিল না। আমরা যখন 34 বছর বামপন্থ ছিলাম সেই সময় বিজেপি এখানে একটাও ছিল না, এটাকে নিয়ে এসছে তৃণমূল এবং তৃণমূলের পরস্পরের সহযোগিতা ওরা বড় হতে চাইছে এবং বড় হয়েছে। এইবারের বিধানসভা নির্বাচন আমরা যদি 2016 বিধানসভা নির্বাচন দেখি তাহলে সেখানে কোথাও গিয়ে জ্যোৎস্না মান্ডি তিনি ভালো ফল করেছেন, তিনি বিধানসভা ভোটে জয়ী হয়েছেন। তারপরে পেরিয়ে গিয়েছে 5-5টা বছর, আপনি পথে প্রচার করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এই যে বিষয়টা আপনারা মানুষের কাছে যে যাচ্ছেন, এই 5 বছরের উন্নয়নের খতিয়ান, তারা কি বলছে, তারা খুশি? না না, একদম না। 5 বছরে যারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে একটাও তারা ঠিকঠাক পালন করেনি, মানুষের স্বার্থে কোনো কাজ করেনি, মানুষকে ধোকা দিয়েছে। ধরুন আজকে যে বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এটা নিজের গরিব মানুষের, ওটা নিজের অধিকার, ওইটা কেউ কাউকে পাইয়ে দেয়নি, কিন্তু সেইগুলো সেই বাড়িগুলোর থেকে তারা টাকা নিচ্ছে অ্যাডভান্স। এরকম প্রচার করতে যখন যাচ্ছি তখন অনেকেই বলছে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, যে আমার বাড়ি হবে 5000 টাকা আগে অগ্রিম দিয়েছি, বাড়ি এখনো হয়নি। এটা কিন্তু আমাদের গল্প নয় এবং তারা আমাদের রাজনীতি স্বার্থে আমরা সেটা বলছি না, এটা সত্যি ঘটনা। পঞ্চায়েতে দুর্নীতি, ওদের দুর্নীতিতে ভর্তি হয়েছে। এই যে আজকে আমরা যেমন 34 বছর ছিলাম, আমরা কোনো কোনো নতুন আমরা নাম দিনে আজকে যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যশ্রী, কত রকম শ্রী দিচ্ছে, কিন্তু আমরা তো স্বাস্থ্যে দেখছি হসপিটালে গিয়ে আমরা কি অবস্থা, না কোনো সুবিধি হয়নি, মানুষ ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না। আমরা আপনাদের টিভি এবং কাগজের মধ্যেও আমরা দেখেছি মানুষ বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে, এরকমও অবস্থা আছে। কিন্তু আমরা চাই যে মানুষ তারা ভালো পরিষেবা পাক, আমাদের দাবি হচ্ছে আমাদের এলাকার বা আমাদের রাজ্যের আমাদের ছেলেমেয়েরা বেকার আছে, শিক্ষিত বেকার ছেলেরা, তারা কাজ পাচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের 11 আমাদের ফেব্রুয়ারি 11 তারিখে আমাদের 99 আমাদের ছেলেমেয়েরা গেছিল তারা কাজের দাবিতে। শুধু বামপন্থীদের সংযুক্ত মোর্চা ছেলেমেয়েদের নয়, সমস্ত রাজ্যের মানুষের স্বার্থে তারা গেছিলেন। সেরকম তৃণমূল আমাদের এখানকার যদি কোনো মানুষ কাজ চাইছে, আমাদের আমরাই নিয়ে এসেছিলাম 100 দিনের কাজ, সেই কাজটা যদি মানুষ চাইছে, যে জব কার্ড যাদের নাই তাদেরও কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আসল মানুষরা কাজ পাচ্ছে না। তার প্রতিবাদ, কোনো আমাদের শিল্পের কোনো চিন্তা ভাবনা নেই, আজকে আমাদের পরিযায়ী শ্রমিক হতে হতো না, আমাদের যদি সিঙ্গুরে কারখানা হতো, আমাদের নয়াগ্রামে, আমাদের শালবনি, পুরুলিয়া, আমরা তো একটা ভেবেছিলাম যে আমার এলাকার ছেলেমেয়েরা এলাকায় থাকুক, যারা মা বাবা যদি বাইরে কাজে চলে যায় তাহলে ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে চলে যাবে, তাহলে তাদের শিক্ষা হবে না। সেই কারণে আমরা ভেবেছিলাম এলাকার মানুষ এলাকায় থাকুক, এলাকায় উন্নয়ন হোক, আমাদের যা কর্মসূচির মাধ্যমে, কেউ কাউকে তো মানে পাইয়ে দিয়ে নয়, তার নিজের অধিকার, তারা কাজ করবে, সেই রকম আমাদের একটা ভাবনা ছিল। সেই ভাবনার থেকে আমরা আজও লড়ছি এবং আগামী দিনেও লড়াই করব, সেইগুলো কথাগুলো বলছি। যেমন সারদা নারদা টাকা, ওইটা বলার জন্যে আমাদেরকে বিধানসভার ভিতরে আমাদেরকে মেরেছিল বামপন্থী বিধায়কদের, আমাদের কিন্তু আমাদের কোনো লজ্জাও হয়নি, খারাপও লাগেনি। আমরা মানুষের স্বার্থে, আমাদের গরিব মানুষ, তারা টাকা রেখেছিল, সেই টাকাটা তারা তাদের নিজের ছেলেমেয়েদের কাজে লাগতো বা অন্য অন্য কাজের মধ্যে তারা লাগাতো, সেই টাকাগুলো কোথায় হাফিস হয়ে গেলো তার আমরা জানার চেষ্টা করেছিলাম, তারা নিয়েছে, গরিব মানুষদের ফেরত দেওয়া হোক। আমরা তো দেখলাম অনেকেই আত্মহত্যা করেছে, অনেকেই কান্নাকাটি করছিল সেই সব নিয়ে, কিন্তু সেটাও কোথাও মানে পাওয়া গেল না, হুদিস পাওয়া গেল না, সেই সব নিয়েও আমরাও লড়াই করছি। বেশ, এই লড়াই চলবে এবং TV9 বাংলার পর্দায় আপনাদের নজর রাখতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে দেবলীনা হেমব্রম তার প্রচার তিনি আজ চালাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, দিদির সঙ্গে কথা বললাম, কিন্তু আরও বিস্তারিত এই পথের প্রচারে আপনারা দেখবেন শুধুমাত্র TV9 বাংলার পর্দায়, কারণ TV9 বাংলায় প্রথম থেকে প্রথমে।